গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8:30, আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের স্বপ্ন। সকাল সকাল উঠে যেন চা না খেলে ঘুমটাই ভাঙে না, তাই না বলো? আজ আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে চিকেন। তোমাদের দাদা সকাল সকাল উঠে মাংস নিয়ে এসেছে। তোমাদের সাথে গল্প করতে আমার কিন্তু বেশ লাগে, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বাড়ির সামনেই জানো তো বাজার, কলকাতা এম বাজার, এইগুলো এই ছোট ছোট মলগুলো আছে। তো আমি না প্রত্যেক দিন বিকেল হলেই মনে হয় যেন কোথাও থেকে একটু ঘুরে আসি। তো তোমাদের দাদাকে বলি যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, তো আমি ওখানে গেলেই না মলের ভিতরে চলে যাই আর কিছু না কিছু কিনে ফেলি। তো আমি আজকেও কিনেছি, তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখতে পাবে। একটু নুন, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু সর্ষের তেল আর আদা রসুন বাটা, আর টক দই দিই, আজকে টক দই নেই। তো এইগুলো দিয়ে যদি আমি 15-20 মিনিট মাখিয়ে রেখে দিই না, তাহলে মাংসটা কিন্তু বেশ খেতে ভালো হয়। আর আমি যখনই মাংস রান্না করি তখনই 2-4 পিস আলু দিয়ে দিই, আলু ছাড়া তো আবার আমার মাংস জমবে না। এই দেখো হয়ে গেছে আমার রান্না, কালারটা কিন্তু দারুণ এসেছে বলো। এই যে আমি এসে গেছি বাজার কলকাতা ঘুরতে। এদিকে তোমার দাদার কান্ড দেখো, মোমো অর্ডার করেছে, মোমো নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে কোথায় চলে গেছে, ওনার আর পাত্তা নেই। আর এখানে গেলেই কি বলো তো, আগে একটু চা খেয়ে নিই। এই যে দেখো আজকেও একটা শাড়ি কিনে ফেলেছি, একটা কথায় দুটো কিনেছি। এই একটা শাড়ি, এটা সুতির শাড়ি, আর এই একটা শাড়ি, এটা আমার বরের পছন্দ। আর এই যে পাটির মতো দেখছো টিফিন কারি, এগুলো 3 সেটের হয়, এগুলো নিয়েছি। এগুলো কিন্তু খুব কাজের, ফ্রিজে কিছু রাখার হলে মিষ্টি বা তরকারি কিছু একটু থাকলে এগুলোর মধ্যে রেখে ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, তাই না বলো? আর এই যে মুখে আমি এখন যেটা লাগাচ্ছি, এটা আমি নিজের হাতে বানিয়েছি নাইট ক্রিম। এটা কিভাবে বানিয়েছি, কী কী দিয়েছি, আমি অন্য একদিন একটি ভিডিওতে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করি, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।